আল্লাহর সিংহাসন এতই বড় সাত মান আর সাত জমিন যদি আল্লাহর সিংহাসনে ছেড়ে দেওয়া হয় আল্লাহর সিংহাসনের উপর রাখা হয় বিশাল মরুভূমিতে যদি একটি আংটি নিক্ষেপ করেন বিশাল মরুভূমির তুলনায় আংটি যেমন ছোট সাত মান সাত জমিন আল্লাহর সিংহাসনে রাখলে এমন আংটির মতন ছোট দেখা যায় একবার ইরাকের সকল নাস্তিকরা আলেমদেরকে চ্যালেঞ্জ করেছিল যদি কোনো আলেম আমাদের চার একটি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমরা মুসলমান হয়ে যাব আলেমদের সাথে বাহাস আগামীকাল সকাল দশটায় উমুক হলরুমে যাই হোক নাস্তিকরাও আসছে বড় বড় বাগা বাগা আলেমরা মুফতিরাও ঢুকছে নাস্তিকদের প্রধান যিনি একজনকে তারা বিচারক বানিয়েছে নাস্তিকদের মধ্য থেকে একজনকে প্রধান বানিয়েছে একটি সিংহাসনে তাকে বসিয়েছে সে প্রশ্ন করবে ঘটনাক্রমে আমাদের মাঝহাবের ইমাম ইমাম আবু হানিফা রহমাতুল্লার বয়স ওই সময় মাত্র বারো বছর মাত্র কয় বছর বারো বছর তো বড় বড় আলেমরা ঢুকছে ইমাম আবু হানিফা রহমাতুল্লার উস্তাদের উস্তাদরা ঢুকছে বারো বছরের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ ওই হল রুমে ঢুকার জন্য চেষ্টা করতেছে হুজুররা বলতেছে তুমি পোলাপান মানুষ যাও তুমি এখানে ঢুকো কেন তোমার কাজ কি এখানে কই না হুজুরা আমাকেও ঢুকতে দেন এই জায়গায় না ওনাকে দেয় নাই তো উনি তো আদব ওয়ালা মানুষ খুব আদববান ছিলেন পাশে দাঁড়িয়ে আছে সব হুজুর যখন ঢুকছে পিছনে একবারে সবার শেষে দারওয়ানকে বলতেছে ভাই আমাকে একটু জায়গা দেন আমার হুজুর আসছে ভিতরে তো দারওয়ান মানুষ হচ্ছে পোলাপার মানুষ যাও একবারে পিছনের বেঞ্চে বসবা সামনে যাব না কিন্তু তো নাস্তিকদের প্রধান যিনি উনি সিংহাসনে বইসা সমস্ত আলেম এত বড় বড় বিখ্যাত বিখ্যাত আলেমদেরকে চারটি প্রশ্ন করেছিল প্রথম প্রশ্ন ছিল তোমাদের আল্লাহ এই মুহূর্তে কি করতেছেন চিন্তা করেন তো ভাই মানে তোমাদের আল্লাহ এই মুহূর্তে কি করতেছে বলার জন্য আচ্ছা আল্লাহ কি করে আপনি জানেন সমস্ত আলেমদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছে যে তোমাদের আল্লাহ এই মুহূর্তে কি করতেছে সমস্ত আলেমরা বলতেছে কি জবাব দিব আর দ্বিতীয় প্রশ্ন করেছিল যে আল্লাহ তালা গোটা পৃথিবী জগৎসমূহ একা একা কিভাবে কন্ট্রোল করে আচ্ছা এটাও কিভাবে জবাব দেন তিন নাম্বার প্রশ্ন ছিল যে আল্লাহ তালা আল্লাহ নবীকে সাত আসমান পাড়ি দিয়ে আরো সে আজিমে নিয়ে গেছে আসমানের কোন দরজা দিয়ে নবীকে আরো সে আজিমে নিয়ে গেছিল জবাব দিবেন চার নাম্বার প্রশ্ন করেছিল যে আল্লাহর পূর্বে কে ছিল আল্লাহকে কে সৃষ্টি করেছে সমস্ত আলেমদের মাথা নিচু হয়ে আসে কোন আলেম কথা বলতেছে না নিরবতা পালন করতেছে ঠিক ওই মুহূর্তে বারো বছরের ইমামে আজম ওই সময় উনি ইমামে আজম না একেবারে বারো বছরের পিচ্ছি ওনাকে ঢুকতেই দেয় নাই উনি একেবারে পিছনের বেঞ্চে বসা দাঁড়িয়ে বলতেছে দাঁড়িয়ে বলতেছে হে প্রধান এই যে চারটি প্রশ্ন আপনারা করেছেন সবার পক্ষ থেকে আপনি করেছেন এই প্রশ্নগুলো একেবারে সাধারণ প্রশ্ন এই আর সুবহানাল্লাহ জোরে করেন না এই সাধারণ প্রশ্ন আমাদের এত বড় বড় আলেমদের কি করেছেন এই ছোট প্রশ্ন তাদের পক্ষে মানায় না এই জন্য হুজুররা আমাকে নিয়ে আসছে আপনাদের মতন ছোট ছোট প্রশ্ন এর জবাব দেওয়ার জন্য আমি ছোট ফুলাফানি যথেষ্ট সমস্ত আলেমরা বলে কি ডুকলো ঢুকলো কেমনি এই জায়গা পিছনের বেঁচে কেন বলতেছে বড় বড় আলেমরা সামনে বসছে আমার উস্তাদেরা তো আপনাদের এই প্রশ্নের জন্য আমি ছাত্রই যথেষ্ট সামনে আসবো আসেন সামনে গিয়ে ওই প্রধান যিনি সিংহাসনে বসা ওরে বলতেছে যে আচ্ছা আপনি বলেন তো যিনি জবাব দেয় যিনি জবাব দেয় তিনি বড় নাকি যিনি প্রশ্ন করে তিনি বড়। ওই নাস্তিকদের প্রধান বলতেছে যিনি জবাব দেয় তিনি উস্তাদ যিনি প্রশ্ন করে তিনি ছাত্র এরপরে বলতেছে তাহলে আমি যে জবাব দিব আর আপনি শুনবেন আপনারা শুনবেন তাহলে আপনি সিংহাসনে বসা আমি উস্তাদ নিচে দাঁড়িয়ে আছি এটা খারাপ দেখা যায় না সাথে সাথে তাৎক্ষণিকভাবে ওই নাস্তিকদের প্রধান নিচে নিচে নেমে আসলো আসলো ইমাম আবু বছরের শিশুকে ওই জায়গায় বসায় দিল উনি বৈশা পুলাফাড় মানুষ ভালোভাবে লাগালো পায় না বৈশা বলতেছে আপনাদের প্রথম প্রশ্ন কি ছিল তো নাস্তিকদের প্রধান বলতেছে আমাদের প্রথম প্রশ্ন ছিল যে আল্লাহ তালা এই মুহূর্তে কি করতেছে ইমাম আবু আনি ফার বলতেছে আল্লাহ এই মুহূর্তে আপনার মতন গাদাকে নিচে নামাইয়া আমার মতন পোলাপারকে সিংহাসন বসাইছে নাস্তিক সবাই বোকা হয়ে গেছে আরে বলল কি ফিচ্ছি বাচ্চা বারো বছরের শিশু বলতেছে আপনার মতন গা এই মুহূর্তে সিংহাসন থেকে নামাইয়া আমার মতন ফিচ্ছি বাচ্চাকে সিংহাসনে বসাইলেন আপনাদের দ্বিতীয় প্রশ্ন কি ছিল নাস্তিকরা বলতেছে নাস্তিকদের প্রধান বলতেছে আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল যে গোটা জগৎসমূহ আল্লাহ তালা একা একা কিভাবে কন্ট্রোল করে কিভাবে পরিচালনা করে বলতেছে এই প্রশ্নের জবাব দিতে একটি মোমবাতি দরকার আস মোমবাতি নিয়ে আসলো মোমবাতির মধ্যে আগুন দিল আগুন দেওয়ার পর আগুন জ্বলতেছে নাস্তিকদের প্রধান যিনি ওনাকে বলতেছে আচ্ছা আপনি বলেন তো এই মোমবাতির আলোটা মানে এর মুখটা কোন দিকে কোন দিকে সে আলু দিচ্ছে নাস্তিক প্রধান যিনি উনি বলতেছে এটা তো চতুর্দিকে আলু দিচ্ছে এটার মুখ তো চতুর্দিকে ইমাম আবু হানিফা বারো বছরের পিচ্ছি বারো বছরের শিশু ইমাম আজাম আবু হানিফা রহমাতুল্লা বলে মিয়া আপনাদের মস্তিষ্কে কুকুরে প্রস্রাব করেছে সাধারণ একটি মোমবাতি যদি চতুর্দিকে আলো দিতে পারে তাহলে আরশে আযিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী কন্ট্রোল করতে পারবে না কেন এরপরে বলতেছে আল্লাহ তালা তো যেমন তেমন না বলতেছে 27 মান সাত জমিন কেন আল্লাহ সিংহাসন আর রহমানু আলাল আর ইস্তাওয়া আল্লাহর আরস আরসের ভিতরে যে সিংহাসন আছে এই সিংহাসন তো যেমন তেমন না আল্লাহর সিংহাসন এতই বড় সাত আর সাত জমিন যদি আল্লাহর সিংহাসনে ছেড়ে দেওয়া হয় আল্লাহর সিংহাসনের উপর রাখা হয় তাহলে একবারে বিশাল মরুভূমিতে যদি একটি আংটি নিক্ষেপ করেন বিশাল মরুভূমির তুলনায় আংটি যেমন ছোট সাত আসমান সাত জমিন আল্লাহর সিংহাসনে রাখলে এমন আংটির মতন শুরু দেখা যায় নাস্তিকরা চুপ হয়ে গেছে তৃতীয় প্রশ্ন কি ছিল বলতেছে তৃতীয় প্রশ্ন ছিল যে আল্লাহ তালা আল্লাহ নবীকে সাতাশমান পালি দিয়ে মেরাজে আরও সে আজিবে নিয়ে গেছেন আকাশের কোন দরজা দিয়ে নিয়ে গেছে ইমাম আবুহানিভা রাহমাতুল্লাহ বলতেছে এই প্রশ্নের জবাব দিতে গেলে একটি ডিম প্রয়োজন ছিল ডিমের প্রয়োজন ডিম আনা হলো এবার ডিম ধরে ইমাম আবুহানিফা রহমাতুল্লাহ নাস্তিকদের প্রধানকে বলে যে বলেন তো এই ডিমটি যদি মুরগির নিচে দেয় তা দিলে বাচ্চা ফুটে আচ্ছা আপনি বলেন তো এই মুরগি যখন তা দিবে এই ডিমের কোন দিক দিয়ে বাচ্চাটা ফুটতে পারে তো নাস্তিকদের প্রধান বলে আরে মিয়া এটা ফালতু একটা প্রশ্ন করলেন না আপনি এটা মুরগি ঠুকুর দিবে মুরগির বিষয় কোন দিকটা বের করবে তার বিষয় এটা আমি জবাব দিব কিভাবে তখন ইমাম আবু ভাই রহমতুল্লাহ বলতেছে মিয়া মুরগির বিষয় মুরগি কোন দিক দিয়ে ডিমে ফুকর দিবে বাচ্চা বের হবে এটা আপনি বলতেছেন ফালতু প্রশ্ন তাহলে আল্লাহ আল্লাহর দুস্তকে সাতাশমান পাড়ি দিয়ে তার বাড়িতে মেহমান বানিয়ে নিয়েছে তাই আল্লাহ আল্লাহ নবীকে নিছে এটা আল্লাহর বিষয় আর নবীর বিষয় আর আপনাদের মতন বলো দ্রাই ফালতু প্রশ্ন করলেন কেন যেমন কুকুর তেমন মুগুর সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম লাইলাম মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আল্লাহ আল্লাহর নবীকে নিচে কোন দরজা দিয়ে নিয়ে গেছে এটা আল্লাহ বুঝে আর আল্লাহর নবীজি বুঝে এই ফালতু প্রশ্ন করলেন কেন তিন তিনটা প্রশ্ন তাদের যুক্তিসঙ্গত হয়েছে তারা আবার যুক্তি মানে চার নম্বর প্রশ্ন আল্লাহর পূর্বে কে ছিল এবং আল্লাহকে কে সৃষ্টি করেছে তখন ইমাম নাস্তিকদের প্রধানকে বলেছিলেন আপনি কি গণনা পারেন তো এক থেকে গণনা করেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পর্যন্ত গণনা করার পরে ইমাম আবুয়ানিবার আহমতুল্লাহ বলতে বলতেছে স্টপ মোবাইল টোবাইল সব বন্ধ করেন থামেন চপ আর গণনা করতে হবে না বলতেছে এখন দশ থেকে আবার নিচের দিকে আসেন ওই নাস্তিকদের প্রধান বলতেছে দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এক পর্যন্ত গণনা করে নাস্তিকদের প্রধান দাঁড়িয়ে আছে বলতেছে ইমাম আবু হানিফা বলতেছে আমি তো আপনাকে থামতে বলি নাই আপনি থামলেন কেন বলতেছে থামলাম এই জন্য যে একের আগে তো আর কিছু নাই তো কি বলবো বলতেছে মিয়া সাধারণ একটা মস্তিষ্কই আপনি চিন্তা ভাবনা করে বুঝলেন একের পূর্বে একের আগে কিছুই নাই তো একের আগে যেমন কিছু নাই আমার আল্লাহর আগে কেউ নাই সুবহানাল্লাহুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ولم ইউলাদ ولم য়াকুল্লাহু কুফুয়ান আহাদ কউল হু আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহু সামাদ আল্লাহ কারো মোকাপেক্ষী নয় সবাই আল্লাহর মোকাপেক্ষী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেন নাই কার থেকে জন্ম নেন নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কেউ আল্লাহর সমতুল্য নয় নাস্তিকরা মাথা নিচে দিয়ে বাড়ি চলে গেছে